ডালিমর উপরে গুল্লি করছেন, দেন ফায়ারিং করছেন, মানুষ দৌড়াই আইসন। আইয়া দেখছেন কিনা প্রত্যেক অভিভাবক সকল আইসন, গাঁর মানুষ আইসন, আইয়া দেখছেন মদরসার তালেবা পড়ি রইছেন, লাশ বনিয়া পড়ি রইছেন, রুশ সিপাহী হলে গুল্লি করছেন। ও সময় যারে যারে খান্দা শুরু করছেন, কেউ তার ফুয়ারে ডাকে, কেউ তার বাতি যারে ডাকে, কেউ তার বাইগনারে ডাকে, কেউ তার বাইরে ডাকে, আর যারে যারে খান্দা শুরু করছেন, রুশ সিপাহী হলে মদরসার তাল বলি লিমরে শহীদ করিলাইলা। ও মুসলমান এর বাদে খে অন্য যার যারি আউলাদ রে, যার যারি বাই বাতু, যারে নাম ধরিয়া ডাকা শুরু করলা, যে সময় নাম ধরি ডাক দেন দৌড়িয়ে তালে বাকল উঠেন উঠিয়ে হাজির হইছেন গিয়া, যে সময় যারে নাম ধরি ডাক দেন উঠিয়ে হাজির হইছেন গিয়া, শেষ কালে সব জিন্দা হয়ে গেলা কি। ও সময় মানুষে জিজ্ঞাসা করলার বা আমরা ইয়ে ভাইলাম তোমরা শহীদ হিসাবে মারা গেছো, মাটির মধ্যে গুল্লি করা হয়েছে, আমরা আওয়াজ শুনছি, আর এখন ডাক দিতে দিতে তোমরা সব জিন্দা হয়ে গেলা, বুঝতে পারলাম না কারণ কিতা মুদরসার তালে বলে মখলে হইলা। আমরা যে সময় কোরআন শরীফ দিতে চাইছি না, ও সময় জোর জবরদস্তি করছেন আমরা মানছি না, এর বাদে আমরা উঠে ফায়ারিং করছেন, আমরা আওয়াজ পর্যন্ত শুনছি, এর বাদে আমরা অবস্থা আমরা কইতে পারি না, আয়ের বাদর অবস্থা আমরা জানি না। এখন আপনারা ডাক দিছো, আমরা আওয়াজ আমরা খানো পৌঁছেছি, আমরা আমরা সব সজাগ হয়েছি, আমরা ইয়া আপনারা খেদমত ইয়া হাজির হয়েছি। আমার বাই হল সাইয়া দেখা গেল কোরআন শরীফের গিলাফের মধ্যে প্রত্যেক তালেবার কোরআন শরীফের গিলাফের মধ্যে বন্দুকের গুল্লি লাগি গেছে গিয়া, আর লাগি লক্ষ্মী রয়েছে আগে দিয়ে গেছে না। বাই হল বুজুর্গ হল এই অঞ্চলে মুরব্বিয়ানে কেরাম হল, এই কোরআন শরীফ এত পাওয়ারফুল, এই কোরআন শরীফ পড়নেওয়ালা আল্লাহ পাক পরবর্তীকাল আমার হেফাজত থাকনেওয়ালা, এই কোরআন শরীফ পড়ানেওয়ালা আল্লাহ পাক পরবর্তীকাল আমার হেফাজত থাকনেওয়ালা, এই কোরআন শরীফের মায়া মহব্বত করনেওয়ালা, এই কোরআন শরীফ পড়নেওয়ালা পড়ানেওয়ালার মায়া মহব্বত করনেওয়ালা আল্লাহ হেফাজত থাকনেওয়ালা। বাই হল বুজুর্গ হল এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম হল, এই মুদরসা নবীজির দিনের বাগান, এই মুদরসার উসিলা এলাকার মানুষে জন্য তো টিকিট সংগ্রহ করতে পারবা, এই মুদরসার তালিবুলিল মহলর উসিলায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর বন্দা আখলোর জন্য তো টিকিট দুনিয়ার জমিনও দান করিয়া দিবা। মুদরসা মসজিদ মাদ্রাসা হইল জন্নতের বাগান, আলিম উলামা হইলা নবীর ওয়ারিজান, কুরআনের মাদ্রাসাতে যত ছাত্র বান তারা নবীজির মেহমান, যাহাদের সেবা করলে জন্নত হইবে স্থান, যাদের সেবা করলে রব্বুল আলামিনের জন্য দান করিয়া দিবা। মুদরসার তালেবায় দোয়া করলে আল্লাহ ফিরায় না। এংলা বাজারের মুসলমান তোমার বউ বেমার পড়ছে, ফুয়া বেমার পড়ছে, তুমি বেমারও পড়ছো, তুমি মুদরসার মধ্যে দৌড়াইয়া আও। আইয়া নসিম আখতার হাফিজি মুদরসার হেড হুজুরের লগে যোগাযোগ করো, বলে হুজুর আমার আমার ফুয়া বেমার হয়ে গেছে, বুড়ি বেমার হয়ে গেছে, পরিবার বেমার হয়ে গেছে গিয়া, আপনি ও টেকাও বন্যে খুয়া, আপনার মুদরসার মধ্যে খরচ করো গা, আর আমার বেমারি লাগি আপনি দোয়া করো গা। ও মুসলমান মুদরসার তালেবার লইয়া যদি হুজুরে দোয়া করেন, রব্বুল আলামিনে এই দোয়ারে ফিরাইতো না, আল্লাহর কসম খাইয়া হইয়ার মুদরসার কোরআন ওর মুদরসার তালেবুল ইলমর দোয়ারে আল্লাহ তাআলা ফিরায় না। তোমার বেমার শিফা করিয়া দিব, তোমার বউর বেমার শিফা করিয়া দিব, তোমার ফুলির বেমার শিফা করিয়া দিব। ও মুসলমান বিপদ তাকে তুমি রক্ষা পাইবাই। বাসকান্দি হুজুরের কাছে করিমগঞ্জের মানুষ যাইতা, শিলচরের মানুষ যাইতা, হাইলাকান্দির মানুষ যাইতা, বালা বালা গাড়ি লইয়া, আর গিয়া কইতা হুজুর আপনি আমরা গাড়ি টুটুকা, আমরা বিল্ডিং ঘর শিলান্যাস দিতাম, সিন্নি করছি, আপনি দোয়া করতা, দোকান আরম্ভ করতাম, আপনার নেবা তাইছি। বাসকান্দি হুজুরে কইতা জুয়রের বাদে লোক করিও, জুয়রের বাদে যে সময় মানুষ যাইতা দাবার বাদে, বাসকান্দি হুজুরে মুদর সার এতিম তালেবা কোরআন পড়নেওয়ালা হাফিজি শাখার কোরআন পড়নেওয়ালা এতিম হল, যে তার মা আসলো না, বাপ আসলো না, বাড়ি আসলো না, ঘর আসলো না, কুকড়াঝার বরপেটা বঙ্গাইগাঁও থেকে বাসকান্দি হুজুরে আনিয়া বাসকান্দি মুদরসার মধ্যে জমা করিয়া ইতারে কোরআন শরীফ শিখাইছেন, কোরআন শরীফ পড়াইছেন। ও সমস্ত এতিম তালেবা অখলরে বাসকান্দি হুজুরে দেখাইয়া আনিয়া তান গরর মধ্যে বুয়াইয়া তৈতার মানুষের সময় আইতা কইতা আমার ওই এতিম অখলরে কোরআন পড়নেওয়ালা তালেবা অখলরে তোমার দামি গাড়ির মধ্যে উঠাইয়া নেও, আর নিয়া তোমার তোমার বিল্ডিং ঘর শিলান্যাস করো, তোমার দোকান আরম্ভ করো, তোমার বাড়ির সিন্নির দোয়া করাও। আহমদ আলীর দোয়া কবুল হইব করি কোনো সার্টিফিকেট নাই, আহমদ আলীর দোয়া কবুল হইব করি কোনো সার্টিফিকেট নাই, এই কোরআন পড়নেওয়ালা এতিম তালেবার দোয়া আল্লাহ তালায় ফিরাই দেয় না। ইতার দরজা ফিরিস্তা থেকে আরো বেশি উফরে, ইতা আটিয়ে দিতে ফিরিস্তায় ফৈর বিষাইয়া দেন, ফানির তোলার মাসে দোয়া করে, গাছর ডালর ফাঁকিয়ে দোয়া করে, আল্লাহ এগুলি হকানি রব্বানি হাফিজে কোরআন বানাও, হকানি রব্বানি আলিম বানাও, এগুলি আল্লাহ আল্লাহ তুমি বানাও। বাসকান্দি হুজুরে জোর জোরে চকুর ভানি ফেলাইয়া কইতা দেওতা তালেবা করে নিয়ে ওইটা ইলা জীব, তোমার দামি গাড়ি দুটি বাইতার দিল খুশ হইব, তোমার বাড়ি ফেট পুরি বাদ খাইবে আইতার দিল খুশ হইব, তোমার লাগে যেটা দোয়া করবো আল্লাহ তালা আইতার দোয়ারে ফিরাই দো না। তালেবা হলে গাড়ি দুটাই উঠাইয়া দিতা বাই হল বুজুর্গ হল। বাসকান্দি হুজুর যে সময় মুম্বাই ছান্দার যাইতা মানুষে কইতা সেট হলে বলে হুজুর আপনি দোয়া করাও আমরা রুজি রোজগার বরকত হইতো, বাই হল
হুজুর গকাল বাসান্দি হুজুর আশিকে তালে বলিলি মোখলা আসলা, আর তালেবাও বাসান্দি হুজুরের আশিক আসলা, প্রেমিক আসলা বাসকান্দি হুজুরে আব্দুল বাড়ি শেখ রহমতুল্লাহ আলাইরে ফোন করিয়া কইতা, ও শেখ সাহ মুদরসার মধ্যে মুদরসার তালে বলিলি মোখলের লইয়া ইতি মোখলের লইয়া শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইয়ে যে মসজিদর মেহরাব বুইয়া দোয়া করছিল অনু বুইয়া দোয়া করুক মানুষে দোয়ার লেগে হইতা শেখ হুজুরে আব্দুল বাড়ি শেখে দোয়া করতা বাই ওখানের বুজুর্গ হল এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম হল এই মুদরসা যদি কেয়ামত পর্যন্ত কাইমার টাইম থাকে এলাকার মানুষে খতম করাইবার জায়গা তুমি তেন ফাইবায় দোয়া করাইবার তুমি তেন জায়গা ফাইবায় রুজি রোজগার বরকতর লাগি দোয়া করাইবার সুবিধা তুমি তেন ফাইবায় তোমার তান বিপদ আপদর বেমার আজারের লাগি দোয়া করাইবার সুবিধা তুমি ফাইবায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার মুদরসার তালেবায় দোয়া করলে আল্লাহ পাক পরবর্তী কালমে এই তালেবার দোয়ারে ফিরায় না বিষাক্ত বেমার আল্লাহ তালা শিফা করিয়া দিব আল্লাহর কসম খাইয়া খুইয়ার একবার পরীক্ষা করিয়া দেখো এই মুদরসার ইজ্জত আর সম্মান দেহ হয়তো ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের এত বড় হলি আল্লাহ আসলা এত বড় বুজুর্গ আসলা যে সময় ইচ্ছা করতা নবীজির দেখতে পারতা সজাগ অবস্থায় দেখতে পারতা আর গুমত দেখতে পারতা আশিক রসুল প্রেমিকে খুদা আসলা ইমাম বাকিবিল্লার গলার মধ্যে বেমার হয়ে গেল গিয়া বহুদিন থাকি বিছনার মধ্যে পড়ে গেছেন গিয়া তার বেমার তো কমে না বেমার তো কমে না বহুদিন থাকি বিছনার মধ্যে পড়ে গেছেন গিয়া একদম দুর্বল হয়ে গেছেন কি আশিকে রসুল প্রেমিকে খুদা আস্তে একদিন খাবে দেখুন দু জাহানের বাদশাহ কায় নামদার তাজদার মদিনা সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া হাজির হইছেন ইমাম বাকিবিল্লার গরর মধ্যে আর হাজির হইয়া কইরা ও বাকিবিল্লাহ ও আমার আশিকার প্রেমিক অত অসহায় হইয়া অত দুর্বল হইয়া বিছনার মধ্যে শয্যাশা হইয়া পড়িলা কারণ কি দা তোমার খবর লইবার লাগে আমি আইছি ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কইলা ইয়া রাসূলুল্লাহ আজ বহুদিন থেকে আপনার জিয়ারতর না ইয়া রাসূলুল্লাহ আপনি আইছেন আমি তো বহুদিন থেকে বেমার অসুস্থ আমার গলার মধ্যে বেদনা আমার গলার মধ্যে বিষ আমার গলার বিষ আর বেদনা তো কমের না জুল বেকার সাহেবে আহলে দিল তড়পা দেনে ওয়ালা ওয়াকিয়াতের মধ্যে কিসা লেখছেন হইতিরা নবীজিরা কইলা যে আমার তো বেমার কমের না আমি বহু দিন থেকে বেমার ইয়া রাসূলুল্লাহ শয্যা শাইয়া বিছনার মধ্যে গড়ি রইছি আমি তো তোর বেল হয়ে গেছি গিয়া সোনার নবী দিয়ে কইলা বাকি মিল্লা রে চিন্তার কোনো কারণ নাই তোমার বাড়ির দ্বারা কুরআনের মুদরসার মধ্যে তুমি যাও আগামী কাল গিয়া মুদরসার তালেবাদি দোয়া করাও আল্লাহ তোমার বেমার দিয়ে শিফা করিয়া দিবা ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি খাব দেখিয়া বাদর দিন মুদরসার মধ্যে গেলা মুদরসার তালে বলিলি মোখলে উস্তাদ ওখলে দে সময় ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি রে মুদরসার গেটের মধ্যে দেখলা দৌড়াইয়া বারইলা বাকিবিল্লাহ জিন্দাবাদ আহলান সাহলান হে অতিথি হে মহান হইয়া ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইজ্জত আর সম্মান দিবার লাগি দৌড়াইয়া গেটের মধ্যে আইছ ওই সময় ইমাম বাকিবিল্লাহ দোয়া তুলা মারিয়া জারি জারি সকুর ফানি ফালাইয়া কইলা রওয়া হে মোর নবীজির আশিক আর প্রেমিক হল নবীজির মেহমান হল আমারে তুমি তেন ইজ্জত আর সম্মান দিও না আমি ইজ্জত আর সম্মান পাইবার লাগে তোমার তানি কেন আইছি না আমারে দু জাহানের বাদশাহ কায় নামদার তাজদারে মদিনা সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছেন আমি আর লাগি তুমি তেন দোয়া করতে তোমার তান দোয়া করাইতাম আমার বেমার হম তো তুমি তেন মুদরসার মধ্যে হামাল চাই মুদরসার মধ্যে তালেবা উস্তাদ হল বইলা হামাইলা আর ইমাম বাকিবিল্লাহ মাঝে বইয়া জোর জোরাইয়া চকুর ফানি ফেলা ইয়া খান দিয়া দোয়া করলা আল্লাহ নবী যে কইয়া দিছেন আমি দোয়া করাইতাম আমি আইছি আমার বেমার খানে মুদরসার তাহলে বলে মরু ছিলাই তুমি শিফা করিয়া দেও চাই যারে যারে খান দিয়া দোয়া করিয়া গেছেন বাদর দিন থেকে ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির গলার বেমার আস্তে আস্তে ক্ষমা শুরু হয়ে গেছে সবে কো সুবহানাল্লাহ বড় বড় সুবহানাল্লাহ আমার ভাই অকল সবই হাত উঠাও সবই হাত উঠাও ইনশাল্লাহ হাত উঠাও সবই হাত উঠাও আমরা এই মুদরসার তালেবাদি দোয়া করাইমু মুদরসার তালেবা অকল যারা আছি আমরা এই এলাকার মানুষের লাগি দোয়া করমু সবে কো ইনশাআল্লাহ আল্লাহ তালায় আমরা আর দোয়া করানি আর দোয়া করারে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর ফরমাও ও এলাকার মুসলমান সোনার নবীজির আপনি আমি খাবে দেখছি না সাহাবায়ে কেরাম বলে দুনিয়ার জমিনে নবীজির তো ধরি ধরি মক্কা মদিনার জমিনে মুসলমান হইছেন নবীজির ঘরে ঘরে ঘুরিছেন ও মুসলমান দুনিয়ার জমিনে নবীজির প্রেমে প্রেমিক হইয়া জন্নতর সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাইছেন আপনি আমি নবীজির দেখছি না মক্কা মদিনার জমিনে জন্ম লইছি না আল্লাহর নবীজির দেখার উসিলা হইল এই মুদরসা এই কুরআনের মুদরসা হইল আল্লাহর নবী সরকারে দুয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার উসিলা মুসলমান আল্লাহর নবী সরকারে দুয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারতের উসিলা হইল এই মুদরসা এই মুদরসার তাহলে বলিলি মখল হইতরা ও মুসলমান হল আমার বাই হল আর বুজুর্গ হল হজরতে এক অলি আল্লাহ এক অলি আল্লাহর খানকার মধ্যে এক অলি আল্লাহর খানকার মধ্যে সব সময় খানি চলতো সব সময় খানি চলতো এক অলি আল্লাহর খানকার মধ্যে সব সময় খানি চলতো আর গরিবে খাইতা ধনী মানুষে খাইতা ফকিরে খাইতা আর উপবাস মানুষে খাইতা সব সময় তোক কুলসা আম্বালবি রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে খানি চলতো লঙ্গর চলতো জেলা এই মুদরসার মধ্যে বোর্ডিং আছে
ওলা বোর্ডিং মতপথান খানকার মধ্যে লঙ্গরখানা আছে, মানুষ ডেইলি ভাত বানানি হইতো, তরকারি বানানি হইতো, গরিব মানুষে ভাত খাইতা, উপবাস মানুষে ভাত খাইতা, এটি মিসকিনে ভাত খাইতা, মুসলমান সব সময় মানুষের খানি খাবানি হইতো। তো কুলসা আম্বালী রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে বহুদিন থেকে মানুষের খানি খাইতিরা, আর বহুদিন থেকে মানুষের খাবানি ওর আসতে একদিন তোয়াক্কুল শাম্বালী রহমতুল্লাহ আলাইহি রাইত খাবে দেখুন দুই জাহানের বাদশাহ কায় নামদার তাজদারে মদিনা সরকারে দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াক্কুল শাম্বালী রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে হাজির হইছেন, আর কইতরা ও তোয়াক্কুল শাহ আমার আশিকার প্রেমিক, দুনিয়াত বহুত মানুষরে ভাত খাওয়াইলায়, দুনিয়াত বহুত মানুষরে খানি খাওয়াইলায়, এতিম রে খাওয়াইলায়, উপবাস রে খাওয়াইলায়, গরিব রে খাওয়াইলায়, ও তোয়াক্কুল শাহ আমার মেহমান রে একটা দিন খাওয়াইলায় না, আমি নবীজিরে একটা দিন খাওয়াইলায় না। তোয়াক্কুল শাহ পালবি রহমতুল্লাহ খাফি খাফি কইলে ইয়া রাসূলুল্লাহ আপনারে কিলা খাওয়াইতাম, আপনার মেহমানরে কিলা খাওয়াইতাম, এই ব্যবস্থা তো আমি জানি না, এই সুযোগ তো আমি পাইয়ার না, আপনি কইয়া দিক কিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা তোয়াক্কুল শাহ রে আমি নবীজিরে খাবানি হইল, আমার মেহমানরে খাবানি হইল, তোমার বাড়ির দারর কুরআন ওর যে মুদরসা আছে, যে মুদরসার মধ্যে কুরআন শরীফ পড়ানি ওর যে মুদরসার মধ্যে, তাহলে বলি ওখানে কুরআন শরীফ পড়িতরা, এই কুরআন শরীফ ফড়নেওয়ালার ফোড়ানওয়ালারে তুমি ভাত খাওয়াও, ও তাহলে তুমি দাওয়াত খাওয়াও, খানা খাওয়াও, আমি নবীজিরে খাবানি হইব, আমার মেহমান রে খাবানি হইব। তোয়াক্কুল শাহ আম্বালী রহমতুল্লাহ আলাইহি আশিক রসুল প্রেমিক খুদা আসলা যে সময় ফুনছেন মুদরসার তালেবারে ভাত খাওয়াইলে, মুদরসার উস্তাদ দখলরে কুরআনের মুদরসার উস্তাদ দখলরে ভাত খাওয়াইলে, নবীজিরে খাবানি হইব, নবীজির মেহমান রে খাবানি হইব, লগে লগে খানির ইন্তেজাম করছেন, বাদর দিন মুদরসার মধ্যে গেছেন, মুদরসার তালে বলে বখল দৌড়াইয়া পার হইছেন, তোয়াক্কুল শাহ আম্বালী ভারতবর্ষের আশিক রসুল প্রেমিক খুদা আইছেন, হইতরা জিন্দাবাদ, তা ওয়েলকাম স্বাগতম জানাইবার লাগি তোয়াক্কুল শাহ আম্বালী রহমতুল্লাহ আলাইহি জোর জোরাইয়া সকুর ফালি ফালাইয়া খান্দা শুরু করলো, কইলার বা আমার ইজ্জত আর সম্মান দিও না, আর ওয়েলকাম স্বাগতম জানাইও না, ইজ্জত আর সম্মান পাইবার লাগি আমি আইছি না, আমার দুজাহানের বাদশাহ আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছেন, তোমার তানরে দাওয়াত দিতাম, তোমার তানরে দাওয়াত খাওয়াইতাম, তুমি তাই তালে বলিল মখল নবীজির মেহমান, আর তুমি তাই নিলা নবীজির মেহমান, মুদরসার তালে বলিল মখলের দাওয়াত দিলা, আর দাওয়াত দিয়া বাড়ির মধ্যে নিয়া খাওয়াইলা, হাসি আর ফুর্তি করি মুদরসার তালেবায়, কুরআন শরীফ পড়নেওয়ালা তালেবা হলে ভাত খাইয়া হাসি আর ফুর্তি করি মুদরসার মধ্যে আইয়া ঘুমাইছেন, আলু ঘুমাইছেন হাসি আর ফুর্তি করি আইয়া মুদরসার মধ্যে, আলু ঘুমানির লগে লগে তোয়াক্কুল শাহ আম্বালী রহমতুল্লাহ আলাইহি খাবে দেখুন দুই জাহানের বাদশাহ কায় নামদার তাজদারে মদিনা সরকারে দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াক্কুল শাহ আম্বালী রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে হাজির হইয়া তোয়াক্কুল শাহ আম্বালীর লগে মহান একা খতরা আঞ্জি আঞ্জি খতরা আর খৈতরা রা তোয়াক্কুল শাহ আমার মেহমান অক্লরে ভাত খাওয়াইছো, আমার ওয়ারিস অক্লরে খানা খাওয়াইছো, আমার মেহমান রে খাবানি হয়েছে, আমি নবীজি রে খাবানি হয়েছে, ইতার দিল খুশ হয়েছে, ইতার অন্তর খুশ হয়েছে, মদিনার জমিনের তলে আমি খুশ হইয়া তোমার লোকে মহান নেকার মুসাফা করার লেগে আইছি, বাহ ভাই নখল মুরব্বী আনে গ্রাম খল আজ ফুড়ির বিয়ার কত কুন্টেল চাল খরচ করলায়, সদরি গোষ্ঠী মানুষরে খাওয়াইলায়, লস্কর গোষ্ঠী মানুষরে খাওয়াইলায়, বিয়ায়ের গোষ্ঠী মানুষরে খাওয়াইলায়, গাঁও গল্লির মানুষরে খাওয়াইলায়, নসিম আক্তার মুদরসার তালে বলি মুখ রেখে কোন দিন খাওয়াইলায়, আমার বা ভাই নখল মুরব্বী আনে গ্রাম খল এই মুদরসার তালে বলি মুখলে ভাত খাইয়া যে দোয়া তোমার লাগে করবা, রব্বুল আলমিন এই দোয়ারে ফিরাই দিত নাই, সোনার নবী জিরে খাবে দেখবাই, সোনার নবীজিরে দুনিয়ার জমিনও পাইবাই, তোয়াক্কুল শাহ আম্বালী রহমতুল্লাহ আলাইহি মুদরসার তালেবারে ভাত খাওয়াইয়া সোনার নবীজিরে পাইছই না, হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ও মুদরসার তালেবাদি দোয়া করাইয়া বেমার থেকে মুক্তি পাইছেন, ও মুসলমান এই নিয়ামতর কদর করো, নিয়ামতর ইজ্জত আর সম্মান করো, সোনার নবীজিরে দুনিয়ার জমিনে যদি একবার দেখিলাও, হায়রে সোনারে নবীজি যে দেখিল দুই নয়নে হইল জন্নতি, সবে একবার কও চাই, হায়রে সোনারে নবীজি যে দেখিল দুই নয়নে হইল জন্নতি, হায়রে সোনারে নবীজি যে দেখিল দুই নয়নে হইল জন্নতি, যে দুই নয়নে সোনার নবীজিরে দেখিলাইলো বেহেশত হই গেল গিয়া, সাহাবায়ে কেরাম ওখানে মক্কা মদিনার জমিনে নবীজিরে ফাইয়া নবীজিরা তদরিয়া মুসলমান হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করিয়া আশিকার প্রেমিক হইয়া দুনিয়ার জমিনে জন্নত সার্টিফিকেট ভিয়া গেছেন, নবীর প্রেমে প্রেমিক হইয়া সাবা হইলা জন্নতি, না মানিয়া আবু জেহেল হইল দুদকি, আমার বায়ু হল আমার ইঞ্চুর মুরব্বিয়ানে কেরাম হল
আল্লাহ পাক পরবর্তী কালে আমরা তৌফিক দেও, আমরা সবাই হাত উঠাই, সবাই হাত উঠাও, তালেবা হাত উঠাও, মুরব্বী হকলে সবাই আমরা হাত উঠাও, আমরা যতদিন দুনিয়ার দিনে বাঁচিয়ে থাকবো আমরা এলাকার মুদরসার তালেবাল হকলরে উস্তাদ হকলরে আমরা দাওয়াত খাওয়াইবো সবাই হয় ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমরা তৌফিক দিয়া দেওক সবাই হল, আল্লাহুম্মা আমিন। বা বাই নকল মুরব্বিয়ানে কেরাম হকল বাসান্দি হুজুর মরহুম মৌলানা আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি বাসান্দির মধ্যে আইলা, আইয়া দেখলাম মুদরসার তালেবায় ওর দেখ দেন ফেট গুড়িয়ে ভাত খাইছিল, ডাইল নাই, মুদরসার মধ্যে চাউল নাই। আবার দুই তিন দিন রইয়া হুজাজ গেলা গিয়ার হুজাজ থেকে পয়সা লইয়া বোম্বাইয়ের মধ্যে গেলাম মুদরসার, বৈঠক বোর্ডিংয়ের মধ্যে খানি নাই। বোম্বাইয়ের বোম্বাইয়ের মুসলমান হকলে সেট হকলে বারো আইটেমের খানি বানাইলাম, বারো আইটেমের খানি বানাইলাম, কইতরা বাসকান্দি হুজুরদের দাওয়াত খাওয়াইবার লাগিয়া বারো আইটেমের খানি বানাইয়া বাসকান্দি হুজুরদের আল হাফিজনিয়া দাওয়াত দিয়া বুয়াইলা, বাসকান্দি হুজুরে দেশে বারো আইটেমের খানি দেখলা, জোর জোর করে চকুর খানি ফেলাইয়া খান্দা শুরু কর, জোর জোর করে চকুর খানি ফেলাইয়া খান্দা শুরু করলা। ওখানে সেট হলে খুললা হুজুর আপনি খান্দখানি আপনার যদি দোয়া করাইতাম আমরা রুজি রোজগার বরকত হইত, বারো আইটেমের খানি বানাইছি আপনারা খাইয়া হাসি আর ফুর্তি আমরা করি আর আপনি দোয়া করতাই আর আপনি খানি দেখে খান্দ কিতার লাগি, বাসকান্দি হুজুরে আরও ঘুত ঘুত করে খান্দা শুরু করে দিলা। আমার বাই হল বুজুর্গ হল কষ্টবাদী এক মানুষ আসলা কমরুজ্জামান শেখ আর হুজুরের আশিক প্রেমী উপস্থিতাদি আসলা হুজাই টাইম টাইম আরও কিছু আশিক কল আসলো তারা খান্দা লাগাই দিয়েছেন হুজুরের খান্দা দেখি আর কমরুজ্জামান শেখ তো কষ্টবাদী মানুষ আসলা টাইম উঠে কইলো অন্য খান্দা খান্দির লাগি হুজুরটি আনছিনি আর হুজুরটি জমা করছিনি কিন্তু খান্দা খান্দি ঘরো কিতার লাগি হুজুরে খান্দন কিতার লাগি তানে জিকাও তার জিকা কিতার লাগে খান্দ হইন আর তাই কিন্তু খুশি করতে আমরা লাগি দোয়া করতা ওই সময় তাই জিজ্ঞাসা করা হইলো হুজুর আপনি খান্দ খেনে কিন্তু তো দোয়া করতে হাসি করতে ফুর্তি করতে আমরা জমিছি আপনারা যদি দোয়া করিতাম বাসকান্দি হুজুরে আরও বেশি গুত গুত করে খান্দা শুরু করলার কইলার বাবা বোম্বাইয়ের সেট হল বারো আইটেমের খানি বানাইয়াম আহমদ আলীর কুশ করতে রাজি করতে আহমদ আলীর দোয়া লইতা করে জমা হইছ আহমদ আলী বারো আইটেমের খানি খাইবার লাগি বোম্বাইয়ের জমি আইছে না আহমদ আলী কিতার লাগি আইছে জিজ্ঞাসা করলাইনি ওই সময় সেট হল কইলা খোঁজাই হুজুর কিতার লাগি আপনি আইছ কিতার লাগি আপনি খান্দ রায় বাসকান্দি হুজুরে কইলার বাবা বোম্বাইয়ের সেট হল হাসি আর ফুর্তি আবু তার প্রবোধ ঘটায় যেতার মা নাই বাপ নাই বাড়ি নাই ঘর নাই বেল হয়ে মুদরসার মধ্যে আসো আবার ইতা ওর দেহ পেট পুড়িয়ে ভাত খাইছিলাম মুদরসার মধ্যে ডাইল নাই চাউল নাই আমি বেল হয়ে মুম্বাইয়ের জমিনও আইছি মতান কাছে আইছি খেয়ে জিজ্ঞাসা করলাইনি কিতার লাগি আপনি আইলাই বারো আইটেমের খানি বানাই আহমদ আলীর দিল খুশ করিয়া দোয়া লই যায় আল্লাহর কসম খাইয়া কইয়ার এক লোকমা উঠাইতাম নাই যত সময় পর্যন্ত আমার মুদরসার তালেবার খানির ব্যবস্থা তুমি করবো তুমি তাই করবাই না সবে আমার মুদরসার তালেবার খানির ব্যবস্থা যদি করতে পারো আমার বোর্ডিং ঘর যদি চাউলের ব্যবস্থা ডালির করতে পারো তাহলে আমি এক লোকমা উঠাইতাম না নাইলে আমি দোয়াও করতাম নাই বাসান্দি হুজুরের খান্দন দেখিয়া সেট হল কইল হুজুর আপনি দিও করো আপনি দোয়া করো আমরা আপনার মুদরসার এক বছরের খানি দিমু বাসান্দি হুজুরে কইছেন এক বছরের খানির দরকার নাই কিছুদিন কুর দেও আমার আরও আসামের মুসলমান হলে ইতার দান খৈরাত করতা ইতার খেদমত শরীর কইতা ভাই হল বুজুর্গ হল ইন ছিল মুরব্বী আনে কেরাম হল ইতার জন্য তো দায়িতা নবীজে বর্মা জামান জাম্মা ইতিমান মান জাম্মা তাআমান মান জাম্মা ইতিমান ইলা তাআমি ওয়া শারাবি ইয়াদখালাহুল্লাহুল জান্নাহ যে মানুষের খানি দান ইতিম মিসকিনের খানির লগে মিলি যাইব গিয়া যে মানুষের পান করে ইতিম মিসকিনের পান করার লগে মিলি যাইব গিয়া রব্বুল আলামিনের জন্য তারে দান করিয়া দিবা বাসখানি উজুর মরহুম মাওলানা আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি কইছেন আসামের মুসলমান লাগি জন্য তো টিকেটের কাউন্টার দেখা দেখা খুলিয়া তৈছি আসামের মুসলমান হলে টিকেটের কাউন্টার লইবার জন্য তি বুনিয়া দুনিয়া থেকে যাইবা হাজার হাজার উলামা আসামের জমিন বানাই থুইয়া গেছি বানাইছি আসামের মুসলমান হলে উলামা হকলের খেদমত করবা আসামের মুসলমান হলে এই উলামার খেদমতের কারণে জন্নতবাসী হইবা হাজারে হাজার হাফিজে কুরআন হল আসামের জমিন বাসখানি মুদরসার উচিরা বানাইয়া দিছি এই হাফিজে কুরআন হকলের খেদমত করবা আসামের মুসলমান হলে জন্নতর টিকেট লইবা হাজার হাজার মুদরসা হল আসামের জমিন বানাইছি ইটা মুদরসার মধ্যে আসামের মুসলমান হলে সান্দা দিবা এর পরিপ্রেক্ষিতে আসামের মুসলমানের জন্নতবাসী হইবা হাজার হাজার ওলিয়াল্লাহ হল আসামের জমিন বানাইছি এই ওলিয়াল্লাহ হলের খেদমত আসামের মুসলমান হলে করবা ও মুসলমান ওলি আল্লাহর হাত ধরি আল্লাহ আল্লাহ দিকির আজকার করবা আসামের মন্য মুসলমান হলে জন্নতর টিকেট পাইবা এই মুদরসা জন্নতর টিকেটের কাউন্টার এই জন্নতর টিকেটের কাউন্টার এই এলাকার মানুষে এই মুদরসার উচিরায় লক্ষ লক্ষ মানুষের জন্নতর টিকেট লইয়া দুনিয়া থেকে বিদায় হইবা আমার বাই হল আর বুজুর্গ হল আমার এই অঞ্চলের মুরব্বী আনে কেরাম হল এই মুদরসার তালিবুল ইলিমরে মায়া করিয়া দেখো মুদরসার তালিবুল ইলিমরে হেফাজত করিয়া দেখো মুদরসার তালিবুল ইলিমর খাইবার লাগি তুমি দান খয়রাত করিয়া দেখো বাই হল বুজুর্গ হল আবদুল্লাহ আনসারি সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিক আর প্রেমিক সাহাবি আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেল হইয়া ওলা খান গরিব হইলাম গাতর মধ্যে বউরে তুইয়া আর টান কিতা করই টান খাবার কিনতে মসজিদে নমাজও যায় নমাজ ফিরানির বাদে
সালাম ও ফিরানির মধ্যে ধরাইয়া বাড়ির মধ্যে আই যায়, তার নবীজির দোয়ার মধ্যে শরীর কইনা। আনসার আর মহাজির হল কইলা, হে যে সাহাবা হল, হে আনসার আর মহাজির হল, নবীজি আব্দুল্লাহ আনসারি মুনাফিক হয়ে গেছেন গিয়া, আব্দুল্লাহ আনসারি মুনাফিক হয়ে গেছেন গিয়া, আমার বাহবাই হল মুরব্বিয়ানে কেরাম হল। নবীজির কাছে গিয়া রিপোর্ট দিলা, নবীজি কইলা আমার আব্দুল্লাহ আনসারি মুনাফিক নাই, আমার আব্দুল্লাহ আনসারি আশিক রসুল প্রেমিক খুদা আল্লাহওয়ালা মানুষ, তুমি তার খেনে খাওয়া বিলে, তাই না আপনার দোয়ার মধ্যে শরীর কইনা, সালাম পিরানির বাদে ফাল মারি বার হইয়া যান গিয়া জানালা ভাই, আর তাই দোয়ার মধ্যে শরীর কইনা, দোয়ারে বালা ভাই না, যার কারণে আমরা হইয়া এই মুনাফিক হয়ে গেছেন কি। নবীজি কইলা আব্দুল্লাহ আনসারির খবর লইবার জিম্মাদারি আমারে দেও, আমি খবর লইয়া জানাই মুখিতার লাগি ফাল মারি বার হইয়া যাই। আব্দুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারির করে করে তার বাড়ির মধ্যে গেলা, আব্দুল্লাহ আনসারি বাড়ির মধ্যে গিয়া হামাইলা দরজার মধ্যে কইয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইয়া আব্দুল্লাহ আনসারি কইয়া ডাক দিলা। ওই সময় আব্দুল্লাহ আনসারি সালামুর জবাব দিলা না, বই ডাক সোয়েন জলামুর জবাব দিলা না, এর পরে নবী দিয়ে তিনবার সালাম দিয়ে ফিরিয়া আইজিত রাগি, আমার বাহ ভাই নকল মুরব্বিয়ানি কেরাম হল, শরীয়তের মাসলা হইলে বাড়িত গেলে আপনি কইলা সালাম দিতা, নাইলে কলিং বেল বাড়াইতায়, কলিং বেল থাকলে সালামুর জবাব পাইলে আপনি উবাইতায়, কলিং বেলের যদি জবাব আপনি পাওয়াতে দাঁড়াইতায়, বিনা ইজাততে আপনি পারমিশনে আর মুসলমানের বাড়ি থামাইতায় না, গরু হামাইতায় না, নবী করিম সাল্লাহ সাল্লামের সময় জবাব পাইলা না, ফিরি যাইতরা। ওই সময় তার বিবি জিজ্ঞাসা করলা, আপনি নবীজির সালামের জবাব খেলে দিলাই না, নবীজি যাইতরা কি সালাম দিয়া কিতার আগে আইসলা। আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা হে জর্জরাই সকুর গানি বলা কইলা, বিবিরে আমি কোন অবস্থাত বুয়াত আছি তুমি জানো না, আমার নু শরীরের মধ্যে কাপড় নাই, আমি কাপড় নু তোমারে দিলাইছি আর তুমি নমাজ ঘর দাই, আমি উলঙ্গ অবস্থায় গাছের মধ্যে বই থাকছি আর উলঙ্গ অবস্থায় নবীজির সালাম দিছে না, নবীজির সালামের জবাব দিতাম আমার বরদাস্ত হইছে না, আমার মানবতায় দিছে না, তার কারণে আমি সালাম দিছি না। বিবিয়া কাপড় কান দিয়া কইলো কান ফিনতো যায় আর নবীজির খবর লোক যায়, নবীজির খবর লোক যায় কিতার লাগিয়ে আইসলা, কাপড় কান ফিন দিয়া আব্দুল্লাহ আনসারি বারোইছেন, বারণির বাদে বাই অকল বুজুর্গ খান সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাটির মধ্যে ফাও লাড়িয়া আওয়াজ করাইয়া নবীজির সর মুবারক ফিরাই রুয়াইছেন। নবীজি ফিরিয়া দেখুন আব্দুল্লাহ আনসারি, বিরা আব্দুল্লাহ আনসারি সালাম দিয়া আইলাম, তুমি জবাব দিলা না, এখন তুমি করে কেনে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া খাইরে খালকিল্লাহ। সোনার নবী সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আব্দুল্লাহ আনসারি আর তুমি কও যাই এখানে সালামের জবাব দিলাই না, আমি জোয়া সালাম দিলাম, দিলে আমি উলঙ্গ অবস্থায় আসলাম ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরও কাপড় আসলো না, আমার আর বিবির দরমিয়ান মধ্যে এখান কাপড়, আমি নমাজও যাই, আমার বিবির গাছ তো ইয়ার আমি আইয়া বই, আমার বিবি ওখান হিন্দিয়া নমাজ পড়ুন ইয়া রাসূলুল্লাহ। ও অবস্থা নবীজি ফরমাইলা গাছ কেমন দেখিছেন কিরকম, আগাইয়া আগে দিকে গিয়া দেখুন গভীর মানুষ দেখা যায় না, হয়তো ঠিক আছে, কইলা ওয়াস্তাইনু বিসবরি ওয়াসলা, তুমি সবর করো আল্লাহর কাছে নমাজ পড়িয়া, আর জিও করিয়া তুমি নমাজ পড়িয়া সবর করো, সবর করিয়া সাহায্য আল্লাহর কাছে যাও। আব্দুল্লাহ আনসারি তোমার অবস্থা আল্লাহ তালা জানতরা, দেখরা আমার ভাই হল আর বুজুর্গ হল। এর পরে সময় নবীজি আইতরা আই যেতরা গিয়ে তাই ঘরইয়া আইয়া বাগান আরো রাস্তার মধ্যে বাগান পাইছেন, ওই সময় দেখলা দুই গাছের মধ্যে দুইটা হরুতা বান্ধা, জিজ্ঞাসা করলা সেনে খে তোমার আর বান্ধিল খার আওলাদ, বলে আপনার ঘরে যে সাহাবি তা না ওলাদ, আমরা আজ বহু দিনের উপাস খাজুর গাছে চলে আসলাম, খাজুর লইবার লাগি, ভাই হল বুজুর্গ হল খাজুর তো বইবার লাগি, এহু দিয়ে বান্ধিয়া তুই করছে। সোনার নবী সরকারে দোয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ কিতা খবর, জি হুজুর আমার আওলাদ, ভাই হল আর বুজুর্গ হল নবীজি মসজিদে নবীর মধ্যে গিয়ে হাজির হয়েছেন, জোর জোরে এসে কুরবানি পড়ের। ওই সময় হজরতে আবু বকর আইছেন, ইয়া রাসূলুল্লাহ কেন আসবে কান্দ, কিতা হইছে নবীজি কইলা তুমি আমার খান্দন বন্ধ করতে পারতে নাই, উমর আইছে হজরত উমর আইছেন তাই কেন আপনি খান্দ বন্ধ করতে পারতে নাই, আলী আইছেন হজরত উসমান আবার বাদে কইলা উসমান তুমি পারবা, বলে কিতা হইছে, বলে আব্দুল্লাহ আনসারি যে ফুয়া ফুড়ি যে খাজুর গাছ বান্ধা, এই খাজুর গাছ যদি তুমি লইয়া আব্দুল্লাহ আনসারি দিতে পারো তাহলে আমার চকুর পানি বন্ধ হয়ে যাবি। সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিকার প্রেমিক নবীজির দামান হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইয়া গিয়া কইলা ইহুদিরে তো যে এই খাজুর গাছ কত বেস্ট বলে, একশোটা খাজুর গাছ একটার বদলা দিলে আমি দিমু, একশোটা খাজুর গাছ একটার বদলা দিয়া উসমান গনি আইতরা ইহুদি কইলো, ও উসমান তো ফাগুন একশোটা খাজুর গাছ কেন দিলে একটার বদলা দিলে, ও ইহুদি তুমি যদি আমার জিন্দগির আমার সমস্ত জীবনের সমস্ত সম্পদ যদি চাইলেইতে এর বদলা আমি দিয়া দিলাম, বলে আমার নবীজি সকুর বাড়ি বন করবার লাগি, আমার বাই হল আর বুজুর্গ হল, আমার এই অঞ্চলে রব্বিয়ানে গ্রাম হল, এই সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ আপনারা পাইছো, এই মদরসার খেদমত আপনারা করো, সোনার নবীজিরে আপনারা খাবে দেখ ভাই। আব্দুল্লাহ আনসারি রাজিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ভাইয়া নবীজির আশিকার প্রেমিক হইয়া দুনিয়ার নবীজির দোয়া পাইছেন, আপনি এই মদরসার তালেবারে খেদমত করিয়া দেখো, মদরসার উস্তাদকের খেদমত করিয়া দেখো, মদরসার যেন হেফাজত আপনি করিয়া দেখো, আল্লাহর নবীজির দুনিয়ার জমিনও খাবে আপনি দেখ ভাই, মদরসার এক তালেবায় 50টা টাকা দিছে আল্লাহ, তার 50টা টাকার কবুল করমা, সবে আতুটাও ইনশাল্লাহ এই মদরসার হেফাজত আমরা করবো,
ওইদর স্যার তালেবুল জীবন হেফাজত করমু, আমরা দল দল যেটা আছে আল্লাহ রসুলের ফাইদার লাগি, আল্লাহ রাজিয়ার খুশ করবার লাগি দান করা করমু। একজন ভাই উঠো সাই এই জলসার মধ্যে, যারা দল আছে দৌড়তে।